হ্যালো এভরিওয়ান, আখিস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ দেখাবো বাচ্চাদের জন্য খুবই সিম্পল এক জোড়া জুতার টিউটোরিয়াল। এই জুতাগুলো বানানো খুবই সহজ আর অল্প সময়ের ভিতর এই জুতাগুলো বানিয়ে ফেলতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ মতো কালারগুলো ইউজ করতে পারবেন। চেষ্টা করেছি সহজ করে বোঝানোর জন্য। যদি এই ভিডিওটি ভালো লাগে এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই সুটি বানানোর জন্য আমি এখানে উল নিয়েছি, এখানে আমি মিল্ক কটন উল নিয়েছি। আর আপনারা চাইলে অন্য যে কোনো উল ইউজ করতে পারেন, চাইলে শেঠিয়া বা এনে উল, যে কোনো ধরনের উল ইউজ করতে পারবেন। সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে। আমি এখানে 3.5 মিলিমিটার সাইজ হুক নিয়েছি। আর অন্যান্য প্রয়োজনীয় ম্যাটেরিয়ালসগুলো লাগবে। এই সুটি বানানোর জন্য প্রথমেই জুতার সোল বানিয়ে নিতে হবে। জুতার সোল হচ্ছে এটি। এটির ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। এই সোলটি 6 মাসের মাপে করা হয়েছে, অর্থাৎ এই জুতা জোড়া 3 থেকে 6 মাসের বাচ্চারা পরতে পারবে। এটা হচ্ছে সোলের রাইট পার্ট নিচে দেব আর এই রং পার্ট উপরে থাকবে। এবার কাজ করব। রং পার্ট উপরে রেখে পিছনের গোড়ালি থেকে কাজ শুরু করতে হবে। পিছনে যে গোড়ালির অংশটা আছে, যেখানে আমি জয়েন করেছিলাম, সেখানে সুতা জয়েন করে নেব। ঠিক এভাবে আমি সুতা জয়েন করে নেব। লক্ষ্য করেছেন নিশ্চয়ই আমি কোনো স্টিচে জয়েন করিনি। স্টিচের পিছনে যে স্টিচগুলো আছে সেখানে আমি কাজ করব। এভাবে উপর থেকে নিচে সুতা নিয়ে এসে তারপর একটা স্লিপ স্টিচ দেব। আমি আবার দেখিয়ে দিচ্ছি, নেক্সট যে স্টিচ আছে ভিতরের দিকে স্টিচ, এইভাবে সুতা নিয়ে এসে স্লিপ স্টিচ করতে হবে। প্রতিটি স্টিচের ভিতরে এভাবে আমি স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ এভাবে করতে হয়, সুতা নিয়ে এসে প্রথমে উপরে যে লুপটা থাকে তার ভিতর দিয়ে বের করে দিতে হয়। যদি সিঙ্গেল কুশি করতাম তাহলে দুইটা লুপকে একটা লুপ করতাম। নতুন যে সুতার লুপটি হচ্ছে সেটা আমি প্রথম লুপের ভিতর দিয়ে বের করে দিচ্ছি। এইভাবে আমি প্রতিটি স্টিচে একটা করে স্লিপ স্টিচ করে যাব। এইভাবে পুরো রাউন্ড করে নিতে হবে। সম্পূর্ণ রাউন্ড করে ফিরে আসছি। প্রথম রাউন্ড হয়ে গেছে, পুরো রাউন্ড আমি স্লিপ স্টিচ দিয়ে করে নিয়েছি। এবার জয়েন করে নেব। প্রথম স্লিপ স্টিচে জয়েন করে নিতে হবে। প্রথম স্লিপ স্টিচ এর ভিতরে এবার একটা স্লিপ স্টিচ করে দেব। এবার একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নিতে হবে। আর এই কাটা সুতা দুটো অবশ্যই সুন্দর করে সেটিং করে নিতে হবে যেন দেখা না যায়। সুতা সেটিং করা হয়ে গেছে। এবার উপরের দিকে কাজ করার জন্য আমি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নেব। এভাবে উপরের দিকটা ভাঁজ করে নিয়ে দুপাশে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিতে হবে। স্টিচ মার্কার সহ উপরে আমি 16টি ঘর মার্ক করেছি। টোটাল 16 স্টিচ মার্ক করেছি ফ্রন্ট পার্টে। সামনের অংশের জন্য বেল্ট করে নিচ্ছি, একটা স্লিপ নট করে নিয়েছি। এবার আমি চেইন করে নেব 14টি, চেইন 14। জুতার সাইজ অনুযায়ী এই চেইন কম বেশি হতে পারে। যদি জুতার সাইজ বড় হয় চেইনের সংখ্যাও বাড়বে, এটা জুতার উপর ডিপেন্ড করবে। এবার আমি সেকেন্ড চেইনে, হুক থেকে সেকেন্ড চেইনে প্রথম হাফ ডাবল কুশি করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে হাফ ডাবল কুশি করতে হয়। প্রতিটি চেইনে এবার একটা করে হাফ ডাবল কুশি করে দেব। প্রতিটি চেইনে একটা করে হাফ ডাবল কুশি করছি, তাহলে 13টি চেইন আছে এখানে। টোটাল 13টি হাফ ডাবল কুশি করা হবে, টোটাল 13 হাফ ডাবল কুশি। দেখতে পাচ্ছেন সবগুলোতে করে নিয়েছি। একটা চেইন দিয়ে এটাকে টার্ন করে নেব। এবার প্রথম স্টিচে একটা হাফ ডাবল কুশি করব, সেম স্টিচে 1 হাফ ডাবল কুশি, নেক্সট স্টিচ 1 হাফ ডাবল কুশি। এভাবে প্রতিটি স্টিচে একটা করে হাফ ডাবল কুশি করতে হবে।
লাস্ট স্টিচে হাফ ডাবল কুশি করা বাকি আছে, একদম লাস্ট স্টিচ হচ্ছে এটা। এখানে লাস্টটি করে দিচ্ছি, তাহলে মোট 13টি হাফ ডাবল কুশি এখানে করা হলো। আরও একটা রাউন্ড করতে হবে, একটা চেইন দিয়ে এটাকে টার্ন করে নিচ্ছি। এটা হচ্ছে লাস্ট রাউন্ড বা রো। এবার প্রতিটি স্টিচে একটা করে সিঙ্গেল কুশি দেব, ওয়ান সিঙ্গেল কুশি নেক্সট ইচ স্টিচ। দেখতে পাচ্ছেন প্রতিটি স্টিচে আমি একটা করে সিঙ্গেল কুশি দিয়ে যাচ্ছি। এভাবে মোট 13টি সিঙ্গেল কুশি করতে হবে। লাস্ট সিঙ্গেল কুশিটা করে দিচ্ছি এখানে। সামনের বেল্টের অংশটি করা হয়ে গেছে, এখানে মোট 3টা রো আছে। এবার বাড়তি একটু সুতা রেখে তারপর আমি কেটে নেব। এই বাড়তি সুতাটা নিয়েছি জুতার সাথে সেটিং করার জন্য। এই বেল্টটি কমপ্লিট হয়ে গেছে, এবার এটা জুতার সাথে সেটিং করতে হবে। কিভাবে সেটিং করতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা নিডল নিয়েছি, এবার জয়েন করব ভিতরের দিকে। এভাবে ঠিক রেখে, যেহেতু আমি 3টা রো করেছি তাই 3টা রো সমান ঘর আমাকে জয়েন করতে হবে। এভাবে ভিতরের দিকে জয়েন করব যেন উপরের দিকে বোঝা না যায়। দেখতে পাচ্ছেন আমি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে জয়েন করে নিচ্ছি। জয়েন করা হয়ে গেছে, এবার আমি সুতাটা সেটিং করে নেব যেন এটা দেখা না যায়। একটা গিট দিয়েছি, এবার সুন্দর করে সুতাটা হাইট করে নেব। সুতা কেটে নিচ্ছি, এক পাশে সেটিং করা হয়ে গেছে। অন্য পাশে সেটিং করার জন্য আমি পেছন দিক থেকে এভাবে গিয়ে তারপর সেটিং করব, যেন যেখানে আমি জোড়া দেব সুতা দিয়ে সেটা ভিতরের দিকে থাকে। এই জায়গাটা অবশ্যই ভালো করে খেয়াল করবেন আমি কীভাবে করছি। উপরের দিক দিয়ে জয়েন করে নিই, আমি পিছন দিক থেকে নিয়ে এসে তারপর জয়েন করছি। এতে এখন যে জোড়াটা দিচ্ছি সুতা দিয়ে সেটা ভিতরের দিকে থাকবে। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সুতা জয়েন করে নিতে হবে। জয়েন করা হয়ে গেছে, আমি এবার একটা লক করে দিচ্ছি গিট দিয়ে। এবার সুন্দর করে হাইট করে নেব সুতাটা, এভাবে ভিতর দিয়ে কয়েকবার দিয়ে তারপর সুতা কেটে নিলেই হবে। এবার এই অংশটা আমি টান দিয়ে এভাবে উপরে নিয়ে আসব, অন্য পাশে এভাবে উপরে নিয়ে আসব। তাহলে যে জোড়াটা দিয়েছি দুই পাশে সেটা আর দেখা যাবে না। স্টিচ মার্কার দুটো খুলে নিয়েছি, এবার আমি পেছনের দিকে কাজ করব। ব্যাক সাইডে কাজ করার জন্য স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি। উপর থেকে 7 নম্বর স্টিচে আমি মার্ক করেছি। 7 নম্বর স্টিচে এখান থেকে দুপাশে সেম সংখ্যক স্টিচে মার্ক করতে হবে, যেন দুটো একই পাশে থাকে, একই বরাবর থাকে সেটা খেয়াল রাখতে হবে। যেখানে স্টিচ মার্কার দিয়ে মার্ক করেছি সেই স্টিচে এপাশেই করতে হবে, ওই পাশে করলে হবে না, এপাশেই জয়েন করতে হবে। অর্থাৎ ডান পাশে, রাইট সাইডে সুতা জয়েন করে নিয়েছি আমি। এবার এখানে একটা চেইন করব, চেইন ওয়ান, ওয়ান হাফ ডাবল কুশি সেম স্টিচ। সেম স্টিচে একটা হাফ ডাবল কুশি করে দিচ্ছি। এভাবে কুশিতে 3টা লুপ থাকবে, 3টা লুপের ভিতর দিয়ে সুতা নিতে হবে। নেক্সট স্টিচেও একটা হাফ ডাবল কুশি করে দিচ্ছি। এখানে স্লিপ স্টিচের রাউন্ড দেয়া আছে, তার উপরে আমি হাফ ডাবল কুশি করছি। দুটো করা হয়ে গেছে, আরও দুটো করতে হবে। টোটাল 4 হাফ ডাবল কুশি এখানে করতে হবে, 3 এন্ড 4। তাহলে 4টা হাফ ডাবল কুশি আমি এখানে করে নিলাম। এবার চেইন করব, চেইন 8। এই চেইন জুতার সাইজ আর সুতার সাইজের উপর ডিপেন্ড করে। যদি চিকন সুতা নেন তাহলে চেইনের পরিমাণ বাড়বে, আর জুতার সাইজ বড় হলেও চেইনের পরিমাণ বাড়বে। এখানে আমি 8টা চেইন করে নিয়েছি। এবার অপোজিট পাশে 4 নম্বর স্টিচে, যেখানে স্টিচ মার্কার দিয়ে মার্ক করেছি, তার থেকে 4 নম্বর দূরত্ব স্টিচে আমি জয়েন করে নিচ্ছি। এখানে একটা হাফ ডাবল কুশি দেব, হাফ ডাবল কুশি দিয়েছি। এবার স্টিচ মার্কার পর্যন্ত প্রতিটি স্টিচে একটা করে হাফ ডাবল কুশি দেব। টোটাল 4টা হাফ ডাবল কুশি হবে, 4 হাফ ডাবল কুশি।
4 হাফ ডাবল কুশি করা হয়ে গেছে। এবার আমি চেইন করব 8টি, চেইন 8। এই চেইনও জুতার সাইজ আর সুতার সাইজের উপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে। তো এখানে আমি 8টা চেইন করেছি, আপনাদের কম বেশি লাগতে পারে। সামনে যে বেল্টের অংশটা করেছিলাম তার মিডল স্টিচে জয়েন করে দিচ্ছি একটা সিঙ্গেল কুশি দিয়ে। আবার 8টা চেইন করছি, ওই পাশে যেহেতু 8টা চেইন করেছি এই পাশেও 8টা চেইন করব। 8টা চেইন করার পরে আমি অপর পাশে এই প্রথম স্টিচে জয়েন করব স্লিপ স্টিচ দিয়ে। আগে যেখানে 4টা হাফ ডাবল কুশি করেছিলাম, 4 হাফ ডাবল কুশি, তার ফার্স্ট স্টিচে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ড জয়েন করে নেব। জয়েন করে নিচ্ছি একটা স্লিপ স্টিচ দিয়ে। এই রাউন্ড শেষ, নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি, একটা চেইন দেব। চেইন দিয়ে আবার এখানে প্রতিটি স্টিচে একটা করে হাফ ডাবল কুশি করব, তাহলে 4 হাফ ডাবল কুশি করা হবে। দেখতে পাচ্ছেন হাফ ডাবল কুশি করছি। ফোর হাফ ডাবল কুশি করে নিয়েছি। এবার এখানে যে 8টা চেইন করেছিলাম, চেইন 8, এই 8টা চেইনের উপরে একটা করে হাফ ডাবল কুশি করতে হবে, অর্থাৎ মোট 8 হাফ ডাবল কুশি এখানে করতে হবে। প্রতিটি চেইনে একটা করে হাফ ডাবল কুশি করব, টোটাল 8 হাফ ডাবল কুশি হবে। সবগুলো করা হয়ে গেছে। এবার এখানে 4 হাফ ডাবল কুশি করে দিতে হবে, 1 হাফ ডাবল কুশি অন 4 স্টিচ। আমি ডিজাইনটি এ পর্যন্তই করেছি। আপনারা চাইলে সামনে চেইনেও হাফ ডাবল কুশি করতে পারেন বা সিঙ্গেল কুশি করতে পারেন, তবে যেহেতু আমি জুতাটা সিম্পল ডিজাইন করেছি তাই এ পর্যন্তই করেছি। আমি সুতাটা কেটে নিয়েছি, এই কাটা সুতাটা সুন্দর করে সেটিং করতে হবে। সেম একইভাবে একই সিস্টেমে দুটো জুতা করে নিতে হবে। একইভাবে দেখতে পাচ্ছেন আমি অন্য পায়ের জুতাটিও করে নিয়েছি। এবার উপরে একটা সিম্পল ডিজাইন দেব, আমি খুবই সিম্পল ডিজাইন। এখানে আমি পিঙ্ক কালার উল নিয়েছি। এবার একটা ম্যাজিক রিং দেব। ম্যাজিক রিং দিতে অসুবিধা যদি হয় তাহলে আপনারা চেইন 2 করেও এই কাজটি করতে পারবেন। চেইন 2 করেও প্রথম চেইনের ভিতরে আপনি 7টা সিঙ্গেল কুশি বা 6টা সিঙ্গেল কুশি করে এই ডিজাইনটি করতে পারবেন। তো আমি একটা ম্যাজিক রিং করে দিলাম, ম্যাজিক রিংটা আমি এভাবেই করি। ম্যাজিক রিং করার পর ভিতরে সুতাটা বের করে দিয়ে তারপর কাজ করব। এবার এখানে আমি 7টা সিঙ্গেল কুশি দেব। 7 সিঙ্গেল কুশি আপনাদের কম বেশি লাগতে পারে। খুবই সিম্পল একটা ডিজাইন দেব, 7 সিঙ্গেল কুশি এখানে আমি করে নিচ্ছি। সাতটা সিঙ্গেল কুশি করা হয়ে গেছে। ছোট যে বাড়তি সুতাটা দেখতে পাচ্ছেন এটা ধরে টান দিলে ভিতরে যে স্পেসটা আছে সেটা একদম কমে যাবে। দেখতে পাচ্ছেন যত জোরে টানবেন আর স্পেসটা কমতে থাকবে। এবার প্রথম সিঙ্গেল কুশির ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এবার এই সুতাটা কেটে নেব। কাটার পরে এই বাড়তি যে সুতা দুটো দেখতে পাচ্ছেন এগুলো আমি গিট দেব, গিট দিয়ে কেটে নেব। হয়ে গেছে ডিজাইন। এক পাশে সুতা রেখে দিয়েছি সেটিং করার জন্য। এবার যেখানে বসাতে চান এটা বসিয়ে তারপর লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটার বদলে ফুলও দিতে পারেন, যে কোনো সিম্পল ফুল এখানে লাগিয়ে নিলেও দেখতে ভালো লাগবে। তো এই হচ্ছে আমার সিম্পল ডিজাইনের মধ্যে সিম্পল একজোড়া জুতা।
এই জুতা জোড়া গরমের ভিতর পরলে খুবই আরাম হবে, শীতের মধ্যেও পরাতে পারেন, মোজা দিয়ে পরালে ভালো লাগবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।